5 লক্ষাধিক টাকার জাল নোট সহ যুবক গ্রেফতার সাগরদিহিতে। সাগরদিহিতে প্রচুর পরিমাণে জাল নোট সহ গ্রেফতার হলো এক যুবক। 5,81,500 টাকা সহ গ্রেফতার, ধৃতের নাম সুমন শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই পাচারকারী হাত বদলের জন্য সাগরদিহির মোরগ্রাম এলাকায় অপেক্ষা করছিল। সাগরদিহি থানার পুলিশ খবর পেয়ে তাকে জাল নোট সহ হাতে নাতে গ্রেফতার করে। তার কাছ থেকে 5,81,500 টাকা জাল নোট উদ্ধার হয়। ধৃতদের সঙ্গে কে কে জড়িত আছে খতিয়ে দেখতে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখেছে আদালতে। লোকে ধরেছে যে মালদা বৈষ্ণবনগরের বাড়ি, ওখান থেকে 5,81,000 জাল নোট নিয়ে যাচ্ছিল দক্ষিণবঙ্গের দিকে। কোথায় নিয়ে যাচ্ছিল আর কোথা থেকে নিয়ে আসছিল ওটা নিয়ে তদন্ত শুরু করেছি। সাগরদিঘি থানার যে অফিসার ফোর্স এই কাজটা করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছে। সাগরদিঘি থেকে কমল মজুমদার, টাইমস বাংলা।